আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী ও দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই জানি হয়তোবা আজকেই আমাদের রমজান শুরু হয়ে যেতে পারে, এই জন্য আপনাদের জন্য একটা জরুরি বার্তা নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমার সাথে থাকুন, আমি আছি আমিন আমজাদ মিডিয়ার পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেরকমভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ ছিল। রোজা ফরজ তোমাদের উপর এই জন্য করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো। আমরা সকলেই জানি যে রোজার মাসটা আত্মশুদ্ধির মাস, আত্মসংযমের মাস, এবং আমরা সকলেই এর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে থাকি যে রোজার মাসে আমল করলে সওয়াব বেশি হবে, আমরা যেন বেশি আমল করতে পারি এই জন্য চেষ্টা করে থাকি। কিন্তু শুধুমাত্র সারাদিন না খেয়ে, পানাহার না করে, স্ত্রী সহবাস থেকে বিচ্ছিন্ন থেকে রোজা রাখলাম, কিন্তু ইফতারি খাবার সময় হারাম মাল দিয়ে ইফতারি করলাম, অথবা সারাদিন রোজা রাখলাম, অন্যের গীবত করলাম, মিথ্যা কথা বললাম, অন্যকে ধোকা দিলাম, তাহলে এইরকম রোজা রেখে তো আমাদের কোনো লাভ নেই। রোজা আমাদেরকে এমন শিক্ষা দিচ্ছে, যে জিনিসটা আমাদের জন্য হালাল ছিল সেই জিনিসটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে চিন্তা করুন, যে জিনিসটা আমাদের জন্য আগে থেকেই হারাম, রোজার মধ্যে সেই জিনিসটা হারামের কোন পর্যায়ে যেতে পারে। কিন্তু রোজার মাসে আমরা যদি সেই হারাম কাজগুলো ছাড়তে না পারি, সেগুলো থেকে বিরত থাকতে না পারি, তাহলে এই রোজা তো আমাদেরকে কোনো ফায়দা দিবে না, আমাদেরকে মুত্তাকী হতে দিবে না, এই রোজা রেখে আমরা মুত্তাকী হতে পারবো না। সুতরাং আমরা রোজা অবশ্যই রাখবো, পরিপূর্ণরূপে আমল যা করার পরিপূর্ণরূপে আমল করবো, এবং দুইটা কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। এক নম্বর হলো, গুনাহের কোনো কাজ আমরা করবো না, এই রোজার পুরাটা মাস পরিপূর্ণ চেষ্টা করবো গুনাহের কোনো কাজ না করার। এবং দ্বিতীয়ত হলো, আমরা যে খাবারটা খাবো 100% হালাল খাবার দ্বারা আমরা সাহারি ইফতারি সব কিছু করবো। যদি এটা করতে পারি তাহলে অবশ্যই আমরা রোজার যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিয়েছেন সেই উদ্দেশ্যটা আমরা সফল হতে পারবো এবং মুত্তাকী হতে পারবো। আরেকটা বিষয় হলো যে রোজার মাসটা সম্মানিত হয়েছে মূলত কোরআন মাজিদের কারণেই। এই মাসে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, এই জন্যই রোজার মাসটা সম্মানিত হয়েছে। কোরআন মাজিদ এই মাসে অবতীর্ণ না হলে এই মাসটা কিন্তু সম্মানিত হতো না। সুতরাং এই মাসটা যদি আমরা বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করতে না পারি, তাহলে এই মাস পেয়ে আমাদের তো কোনো লাভ হলো না, এই মাসের যথাযোগ্য সম্মান আমরা করতে পারলাম না। সুতরাং আমরা সকলে চেষ্টা করব কোরআন মাজিদ বেশি বেশি তেলাওয়াত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।